হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমি প্রিন্স। তো আজ একটা পুরনো সিনেমা রিভিউ করবো, যদিও এটাকে ঠিক পুরনো বলা যায় না, কারণ এটা এসেছিল 2015 সালের দিওয়ালিতে। তো সিনেমাটার নাম হচ্ছে ব্ল্যাক, যেটাতে অভিনয় করেছিল সোহম চক্রবর্তী, আমাদের অন্যতম প্রিয় একজন অভিনেতা। এছাড়া আর যারা ছিল তার মধ্যে বিদ্যা সিনহা মিম ছিল, যিনি বাংলাদেশের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। এছাড়া এখানকার ওখানকার নায়ক নায়িকা মিলিয়ে বহু অভিনেতা অভিনেত্রী ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে খরাজ মুখোপাধ্যায়, যিনি এতে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করেছিলেন। এবং পরিচালনা ছিল রাজাচন্দ্র এবং আরেকজন ডাইরেক্টর ছিল, যিনি বাংলাদেশের। তো এটা মূলত ইন্দো বাংলাদেশের একটা প্রজেক্ট ছিল, এবং অনেকে বলে সিনেমাটা নাকি বিজনেস ভালো করেনি বা অনেকের বক্তব্য সিনেমাটা সেরকম প্রচার পায়নি। কিন্তু আমি মানে আমার চোখে যেটা মানে বলবো অ্যাজ এ দর্শক, এটা কিন্তু প্রচার সেরকম না পাওয়া সত্ত্বেও কিন্তু হিউজ বিজনেস কিন্তু করেছিল। ইয়েস, এটা নিয়ে যে অনেকের ধারণা ভালো বিজনেস করেনি তা কিন্তু মোটেও নয়। এটার বাজেট ছিল মোটামুটি 1.5 কোটির মধ্যে, এটা কামিয়ে ছিল প্রায় 2.5 থেকে 3 কোটির কালেকশন। তাহলে মানে বুঝতেই পারছেন যে কালেকশন কিন্তু খারাপ হয়নি, মানে দুটো পেপার গুলো বড় ফলে মিলিয়ে কিন্তু ভালোই টাকা তুলে নিয়েছিল। তো এটা কিন্তু সোমের একটা হিট সিনেমা, নট এ ফ্লপ মুভি, এটা প্রথমে জেনে রাখা দরকার। তো এই সিনেমাটা খুবই ভালো একটা মুভি, কেন বলছি, কারণ এই সিনেমাটা কিন্তু কোন জায়গা থেকে নকল করা হয়নি, এটা পুরোপুরি একটা অরিজিনাল কন্টেন্ট। রাজচন্দ্রকে অনেকে বলে প্রচুর নাকি নকল করেছে, কপি করেছে, তা কিন্তু মোটেই নয়। ইনি এই সিনেমাটা পুরো অরিজিনাল কন্টেন্টের উপর বানিয়েছিলেন, এবং ম্যাজিকটাও তাই বানিয়েছেন, মানে একটা অরিজিনাল গল্পের ওপর। তো এটাও ঠিক তাই, একটা অরিজিনাল গল্পের ওপর বানানোর স্টোরি, কিন্তু পুরো মশালা এন্টারটেনার একটা মুভি। তো এই যে সালটা 2015, এই সময় কিন্তু সোহম খুবই মোটা হয়ে গেছিল, তারপর কেরিয়ারে কিছু কমেডি সিনেমা ছাড়া সেরকম কিছু তাকে দেখা যাচ্ছিল না। তো সেই সময় এই সিনেমাটা যখন আসে, ট্রেলার আসে, আমি খুব এক্সাইটেড ছিলাম, মানে বহুদিন পর সোহমকে এস অ্যাকশন হিরো আমরা পাচ্ছিলাম আফটার জানেমান, কারণ সোহমের অ্যাকশন আমাদের বরাবরই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এটাতে সেই অ্যাকশন জিনিসটা আমরা পেয়েছি, এবং সেই সময় ট্রেলার আসতেই বেশ একটা ভালো ব্যাপার লেগেছিল। ট্রেলারে বেশ বাইক টাইক চালিয়ে যাচ্ছে, চুল ফুলগুলো বেশ অন্যরকম করেছে, কার্লি হেয়ার করেছে, বেশ একটা কালারিং করেছে, আর সঙ্গে ভিলেন আসিস বিদ্যার্থী, তো ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। তো যে কারণে সিনেমাটা নিয়ে তখন থেকে খুব এক্সাইটেড ছিলাম, এবং এটা আমার এখনো মনে আছে বন্ধুরা মিলে এটা হলে গেছিলাম, এবং বেশ ভালো পরিমাণ কিন্তু ভিড় হয়েছিল। তো তারিফ যখন করছি তার মানে যে পুরোটাই তারিফ নয়, তা এমন নয়, কিছু জায়গায় অনেকগুলো লুফলস রয়েছে, মানে গল্পে অনেক ফাঁক রয়েছে, এটা ওটা এটা ওটা, এবং কিছু ডায়লগ একটু হাস্যকর লেগেছিল। যেমন শেষে যখন সেই পুলিশ ইন্সপেক্টর সঙ্গে বলছে যে একটা পুলিশ ইন্সপেক্টর তোর জীবন ব্ল্যাক করে গেছিল, আর একটা পুলিশ অফিসার তোর জীবন হোয়াইট করে দিয়েছে, এই ডায়লগ গুলো বড় হাস্যকর লেগেছিল। এছাড়া কিন্তু মোটার উপর কিন্তু সিনেমাটা কমার্শিয়াল এলিমেন্ট হিসেবে কিন্তু খারাপ লাগবে না। কমার্শিয়াল সিনেমা হিসেবে অনেক রকম যেগুলো আমরা চাই, মানে কমেডি, তারপর মজা বলুন, অনেক কিছু রয়েছে। বেসিক্যালি একজন কমেডি অভিনেতার খুব অনেকক্ষণ ধরে অনেক কিছু কমেডি সিন রয়েছে, সেটা কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম। মানে কিছু সিরিয়াস সিনের পর যখন সিনগুলো আসছিল, ওটা কিন্তু দর্শকদেরকে ধরে রাখতে খুব ভালোই সাহায্য করছিল। এছাড়া এই সিনেমার বেশ কিছু ডায়লগ ভালোও রয়েছে, খরাজ মুখোপাধ্যায় কিছু ডায়লগ খুব ভালো, এবং উনি খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছে এবং দুর্দান্ত অভিনয় করেছিল। তো এবার আসলো সোহমের কথায়, সোহমকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারত, এবং সোহম যদি নিজের চেয়ারটা আরেকটু ওই সময় ঠিক রাখতে পারতো, আমার কিন্তু মনে হয় সোহম কিন্তু অনেক দূর যেত। মানে যেমন অঙ্কুশ এখন চেয়ারটা কমিয়ে ভিলেন ম্যাজিক এসব করছে, যদি সোহম আমার মনে হয় একটু ওয়েটটা কমিয়ে ফেলে নিজের লুক নিয়ে আরেকটুখানি কেয়ার করতো, তাহলে কিন্তু সোহমের কেরিয়ার আছে একটা অন্য জায়গায় পৌঁছে যেত বলে আমার এটা বরাবরই মনে হয়। এবং এই সিনেমাটাতে এরকম ভারী চেহারা নিয়েও কিন্তু খুব ভালো মানের অ্যাকশন করেছে, খুব ভালো মানের কিছু মানে অ্যাকশন সিকোয়েন্সতে রয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। যদিও সোহমের এন্ট্রিটা আমার খুব একটা ভালো লাগেনি এই সিনেমাতে, একটু ওভার রেটেড লেগেছিল। এছাড়া বাদ ভাই কিন্তু সিনেমার অ্যাকশন বেশ ভালো, সোহম মানে নিজের যে ফিটনেসটা রয়েছে সেটা বেশ কিছু জায়গায় দেখিয়েছে, এবং এর গান খুব ভালো ছিল। একটা গান মনে আছে সান গিয়েছিল, সেই গানটা বেশ ভালো লাগে। এছাড়া আর একটা গান কে গেয়েছিল মনে নেই, সেটা মিউজিক দিয়েছিল রাজচন্দ্রর ছেলে, ওনার নামটা ঠিক যায় না, ওটা মিউজিক দিয়েছিল, কোনো এক নীলচে পড়ি বলে একটা গান ছিল, বেশ ভালো লেগেছিল গানটা, টিভিতে খুব দিত, তো এই গানগুলো ভালো লেগেছিল। তো সব মিলিয়ে বলতে গেলে কিন্তু সিনেমাটা মোটের ওপর বেশ ভালো একটা মুভি আমার পার্সোনালি মনে হয়, এবং কোনো একটা ক্ষেত্রে মনে হয় যে সোমের কেরিয়ারে আরও কিছু অ্যাকশন হিরো মানে অ্যাকশন হিরো অবতার হয়তো আমরা দেখতে পেতাম, তো সেটা দেখতে পাইনি, দুঃখজনক। কিন্তু যে কটাতে করেছে অ্যাকশন বেশ ভালো করেছে, এবং এতে নায়িকার গুরুত্ব খুব একটা ছিল না, তা সত্ত্বেও বিদ্যা সিনহা মিম যেটুকু ক্যারেক্টার পেয়েছে ভালোই করেছে, এবং বেশ মজাদারই তাকে দেখতে লেগেছে। যারা বাদ বাকি প্রত্যেকে নিজের সেরাটাই দিয়েছে। তো সব মিলিয়ে একটা ওয়ান টাইম ওয়াচেবল ভালো মুভি, এবং এটা ইউটিউবে দেখলাম বেশ ভালো ভিউ পেয়েছে, ইউটিউবে এটা অ্যাভেলেবেল রয়েছে, প্রায় বহু পরিমাণ ভিউ পেয়েছে, যেটা খুবই ভালো, মানে লোক হলেও দেখেছে প্লাস ইউটিউবে লোক দেখছে, তো যাকে ভালো সেটা খুবই ভালো খবর। তো এটাই ছিল বলার, আমার পার্সোনালি ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো। আর যদি চ্যানেলটা নতুন হো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড নমস্কার।